বুধবার প্রতীকী অনশনকারী ব্যাচ পরায় অভিযোগে রেড রোডের কার্নিভাল থেকে আটক করা হয় কলকাতা পুরসভা চিকিৎসক তপব্রত রায়কে। পরে পুলিশ তাকে ছেড়েও দেন, কিন্তু কেন তাকে আটক করা হয়েছিল সে বিষয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি। সেই কারণেই বুধবার কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যান কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের মেডিকেল অফিসার তপব্রত রায়। পুরো কর্তৃপক্ষের কাছে পুলিশকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন বৈঠকে অংশগ্রহণকারী চিকিৎসকেরা। পুলিশ ক্ষমা না চাইলে বৃহস্পতিবার থেকে 48 ঘন্টা ব্যাজ পরেই প্রতিবাদ জানানোর হুঁশিয়ারি কলকাতা পুরসভার চিকিৎসকদের। চলো তাহলে ভোট এই করো। তপব্রত রায়কে আটক করেছিল ময়দান থানার পুলিশ। সেই চলো তাহলে ভোট এই করো। তপব্রত রায়কে